ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই, পালিয়ে গিয়ে বিয়ে করা যাবে না। আপনার বাড়িতে বাড়ির লোক রাজি না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ের বাপকে রাজি হতেই হবে। কারণটি হচ্ছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, মেয়ের বাপের অনুমতি ছাড়া বিয়ে হবে না, জায়েজ নয়, বৈধ নয়। হ্যাঁ, ইত্তেহাদুল খায়রাতুল মাহারাহ লিল বুসিরি, হাদিস নম্বর 3144। তারপরে আপনার আল বাহারুজ জুখার 2676 নম্বর হাদিস, পালিয়ে গিয়ে বিয়ে করা যাবে না, ভালোভাবে বুঝাতে হবে মেয়ের বাপকে, নতুবা তাকে বর্জন করে দিতে হবে। আর প্রেম করছেন, লাভ বিফোর উডিং ইজ হারাম, বিবাহের আগে প্রেম এটা জায়েজ নয়, বৈধ নয়, হারাম এটা। তারপরে আপনার মেয়ের বাপ যদি রাজি না হয় তাহলে বিয়ে করা যাবে না। সুনানুস সাগীর বাইহাকি পঞ্চম খণ্ড 349 খ্রিস্টাব্দ, হাদিস নম্বর 1858। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। يا رسول الله سلام عليك.